আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে এই তফসিরের ক্লাসে আমরা বসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাইয়েরা, গত সপ্তাহে আমরা আপনাদেরকে সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত তফসির বলেছিলাম। এই তফসির সংক্ষিপ্ত আকারে আমরা বলেছিলাম এবং আমরা উল্লেখ করেছিলাম শাব্দিক অর্থগুলো। আমরা জানতে চাই আজকে যে কাউসার শব্দের অর্থ কি। কাউসার শব্দের, জি সুন্দর, মাশাআল্লাহ, কাউসার শব্দের অর্থ হলো অফুরন্ত কল্যাণ। আবতার শব্দের অর্থ কি, কে বলবেন? হাত তুলে বলবেন। হ্যাঁ, শিকড় কাটা বা লেজ কাটা, নির্বংশ। জি সুন্দর। তারপরে এই সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপট কে বলতে পারবেন? আছেন কেউ? কোন পরিস্থিতিতে এই সূরা নাজিল হয়েছিল? জি, এই ভাই বলেন, এই ভাই, এই ভাই। হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ। আসবিন ওয়াইল আসসুহামি, সে এসে বলেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত চিন্তার দরকার নাই, তো কাসিম মারা গেল, আরও তো সব তো নির্বংশ, একটার পর একটা ওর ছেলেরা মরতেছে, ওর বংশ থাকবে না, ঠিক আছে। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করে জানিয়ে দিলেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবদার, তোমার প্রতি শানিয়াকা মানে কী, কে বলবেন? শানিয়াকা, হ্যাঁ ইয়াকুব ভাই, নির্বংশ। শানিয়াকা মানে নির্বংশ, এটা বানানো অর্থ, তোমার শত্রু। ইন্না শানিয়াকা, তোমার শত্রু, তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, হুয়াল আবতার। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী সুসংবাদ দেওয়া হয়েছে? আজিজুল হক ভাই, রে ভাই, ইন্না আতাইনাকাল কাউসার, এটাই তো সুসংবাদ। এরে পুরাতন ভাই, এটা এটা একটু তাজা করতে হইব। হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলছে আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, এটাই তো আল্লাহর বড় দান। আনোয়ার ভাই, হাউজে কাউসারের গুণাগুণ বলেন। হ্যাঁ, কেমন হাউজে কাউসার? লম্বা, প্রস্ত? আস্তে আস্তে আস্তে, আপনাকে জিজ্ঞাসা করিনি, আনোয়ারকে জিজ্ঞাসা করেছি। আনোয়ার অনেক পুরাতন ছাত্র, মনে নাই। তাহলে হাউজে কাউসারের পানি পান করার আশা আমরা কী করে করবো যদি আমরা তার গুণাগুণ না জানি? মাসুদ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, হাউজে কাউসারটা কেমন? হ্যাঁ বলেন, সুন্দর, মাশাআল্লাহ, দুধের থেকে সাদা, সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্তত কিছু বলছে। আর বাকিটা কি বলবেন? মামুন ভাই একটু জানতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাউজে কাউসারের আমাদের মাসুদ ভাই বলছে তার পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর একটা বলছে মিন্না মিন্না হয়েছে, ঠিক মতো হয়নি। আপনি কিছু বলেন। ওটা তো হকদার, হকদার, কিন্তু হাউজে কাউসার, ধরেন এই যে টেবিলটা, এটা লম্বা, এটা প্রস্ত, তারপরে কি রঙের, এই সব জিনিসগুলো এখানে আসবে বর্ণনা আর কি। হ্যাঁ, আমাদের আব্দুল হাব ভাই, সুন্দর, মাশাআল্লাহ। ওর দেওয়াল যেটা হবে, এটা তো হাউজ একটা, মধ্যে পানি থাকবে, সাইডে ওয়াল থাকবে, ওয়ালটা হবে স্বর্ণের, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যেই পেয়ালা দিয়ে বা গ্লাস দিয়ে পানি পান করা হবে সেটার সংখ্যা হবে আকাশের তারকা সম পরিমাণ। আর কিছু? হ্যাঁ, মণিমুক্তা থাকবে, মণিমুক্তা কি হবে, মণিমুক্তার কি হবে? নিচেরটা, নিচের নিজের যে ফ্লোর থাকবে, হ্যাঁ, তার এটা হবে মণিমুক্তার। এবং একটু আগে ভাই বলছিলেন তার এই সুগন্ধি হবে মিশকে আম্বের চাইতেও সুগন্ধিযুক্ত। আচ্ছা, এটা গেল। তারপরে
এর দৈর্ঘ্য এবং প্রশস্ততা কেমন হবে? কাউসার ভাই হাত তুলছিল, ওই ভাই ওই ভাই ওই ভাই, হ্যাঁ, দ্রুতগামী ঘোড়সওয়ারের জন্য এক মাসের পথ লম্বা, এক মাসের পথ প্রস্থ, এত বিশাল হবে হাউজে কাউসার। এর বিশেষ একটা গুণ কি আরিফ ভাই? আরও একটা বাকি আছে, এখনও আরও কয়েকটাই বাকি আছে, তার মধ্যে একটা, যদি কেউ এখান থেকে একবার পানি পান করে আর জীবনও সে বিভাসিত হবে না। সাইফুল ভাই বলেন তো, এখান থেকে কারা বঞ্চিত হবে? যেটা মামুন ভাই বলতে চাচ্ছিলাম অবশ্য, হ্যাঁ, যারা ইবাদতে বেদাত সংমিশ্রণ করবে তারা হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করবেন? সবুজ সুকান, সুকান মানে বলার চাইতে ওরা ধাক্কা দিয়ে ফেলাই দিতেছে বেশি, হ্যাঁ, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, আমার পরে আমার দিন ধর্মকে যারা পরিবর্তন করেছিল এখান থেকে দূর হয়ে যাও, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সূরা কাউসারের অন্যতম দিক নির্দেশনা আমাদের জন্য কি, কে বলতে পারবেন? এখন ওই আয়াতে আমরা যাই নাই, নাতানা কাল কাউসার শানে আকা হুয়াল আবতার এই পর্যন্ত বলছে, আরেকটা আয়াত বাকি আছে, সেই আয়াতে এটা বলা হয়েছে এই সূরার দিক নির্দেশনা কি। জি, সুন্দর, কুরবানি এবং সালাত এটা একটা দুটা উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু সকল ইবাদতই আমার হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, যা ইবাদত কবুলের অন্যতম একটি বা প্রধানতম শর্ত। যাই হোক, এ ছিল সূরা কাউসারের সংক্ষিপ্ত আমাদের পর্যালোচনা, আশা করি আপনারা পড়বেন এবং সেগুলো নিজের ব্রেনে গেঁথে নেবেন, কারণ এলএম এর জন্য যদি আমি মনে করি যে সবসময় আমাকে বই দেখেই করতে হবে তাহলে তো মহামুশকিল, এলএম আপনার মাথায় গেঁথে নিতে হবে।